ধান নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পাড়াগত বিবাদ এবং সেই বিবাদের জেরে এক ব্যক্তিকে মেরে ফেলা ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলে আপনাদের জানিয়ে রাখি ধান নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পাড়াগত বিবাদ আর সেই জেরেই দুপক্ষের ব্যাপক সংঘর্ষ সংঘর্ষে এক প্রৌঢ়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো হুগলির খানাকুলে খানাকুলের সুলুট এলাকায় এই ঘটনাটি ঘটেছে দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা লাঠি শোটা নিয়ে পথ অবরোধ করেন চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায় দীপাঞ্জন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো যেটা এই মুহূর্তে পরিস্থিতি এখনো এলাকাতে পুলিশি টহলদারি রয়েছে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গ্রামে একটা এখনো উত্তেজনা ছড়িয়ে রয়েছে যার জেলে এখনো গ্রামবাসীরা আতঙ্কের মধ্যেই রয়েছে বলা যেতে পারে পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে এই ঘটনাতে কারণ এবং এইখানে যে লোকাল যারা স্থানীয় যারা স্থানীয় মানুষ আছে তারা বলছে যে এই দুই এই যে দুই পাড়ার মধ্যে যে গন্ডগোল সেটা গত দুদিন থেকেই চলছিল কিন্তু এই যে আজকে চরম আকার নেবে সেটা প্রথমে তারা বুঝতে পারেনি কিন্তু হঠাৎ করে যখন এই বাড়ির লোক বাড়ির লোক যখন ধান তুলতে যায় তখন অতর্কিতে আক্রমণ করে এবং মকবুলের যা পরিবারে যারা লোকজন ছিল তাদেরকে মারধর করতে শুরু করে তারপরে মারধরের ছিল যে স্থানীয় মানুষজন এবং পুলিশ যখন উদ্ধার করে নিয়ে হাসপাতালে যায় তখন হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তারপরেই দুই দুই পাড়ার মধ্যে বিক্ষোভ আরো বেশি হয়ে যায় এবং যার যে মারপিট মানে মারধর শুরু হয় আবার পুনরায় বিশাল পুলিশ বাহিনী সেই এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তারপরে স্থানীয় শাসক দলের নেতারা সেই জায়গায় গিয়ে পৌঁছে দুই পাড়ার লোকজনকে বোঝানোর চেষ্টা করে এবং যে মরদেহ আটকে রেখে মৃতদেহ আটকে রেখে যে বিক্ষোভ চলছিল সেই মৃতদেহ কি উদ্ধার করেছে পুলিশ সেই এখন উদ্ধার করে নিয়ে গেছে এবং তাদের নিয়ম মাফিক তারা পোস্টমার্টম জন্য পাঠিয়েছে পুলিশ এবং সেইটাকে নিয়ে এখনো বিশৃঙ্খলা রয়েছে দুই পাড়ার মধ্যে অঙ্কুশ এখনো পর্যন্ত কি পথ অবরোধ রয়েছে হ্যাঁ পর্তবরো এখন পর্যন্ত পুলিশের আশা এবং শাসক দলের নেতাদের আশা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে যদিও এখন আহ অবরোধ উঠে গেছে বলা যেতেই পারে এবং এখনো পরিবেশে অশান্ত থাকলেও আয়ত্তের মধ্যে আছে বলা যেতে পারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিরাঞ্জ রায়